ছবির প্রযোজক গ্রেপ্তার, বন্ধ হয়ে গেছে বাপ্পির ছবির শুটিং। 2021 সালে অন্যরকম একটা লুকে হাজির হয়েছিলেন বাপ্পি চৌধুরী। এই নায়কের মুখ ভর্তি দাড়ি এবং অগোছালো চুল অনেকেরই দৃষ্টি কেড়েছিল সেই সময়। নির্মাতা সৈকত নাসিরের এ জার্নি উইথ ইউ ছবিতে এভাবে হাজির হওয়ার কথা ছিল তার। স্ক্রিন টেস্টের জন্য 4-5টি দৃশ্যের শুটিংও করা হয়েছিল, কিন্তু কাজটি আর এগোয়নি কারণ পুলিশি ঝামেলায় ফেঁসে গেছেন এর প্রযোজক। ছবির বেশ কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করে পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, বাপ্পি চৌধুরী ও তার নতুন সিনেমা এ জার্নি উইথ ইউ এর দৃশ্য সেগুলো। এই সিনেমাটির প্রতি বাপ্পির প্রচেষ্টা তাকে মুগ্ধ করেছিল, কিন্তু ব্যাড লাক, সিনেমাটি একেবারেই বন্ধ হয়ে গেছে, আর শেষ হবে না। তবে তিনি আশাবাদী নতুন কোনো প্রজেক্টে আবারও বাপ্পির সঙ্গে কাজ করবেন। সৈকত নাসির গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি যার প্রযোজনা করার কথা, তিনি কিছুদিন আগে একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। অনেকদিন ধরে আমরা তার অপেক্ষায় ছিলাম, কিন্তু সম্প্রতি উনি সাফ জানিয়ে দিয়েছেন সিনেমা করার মতো আর্থিক অবস্থা তার আর নেই। প্রযোজকের নাম অবশ্য প্রকাশ করেননি সৈকত নাসির। তিনি বলেছেন, এটা 2021 সালের স্ক্রিপ্ট, এখন আপাতত এই স্ক্রিপ্টে কাজ করার ইচ্ছে নেই, তাই নতুন করে প্রযোজকও খুঁজছি না। বাপ্পির সঙ্গে নতুন কোনো সিনেমা নিয়ে দর্শকদের কাছে দ্রুতই আসব, এই আশাও ব্যক্ত করেছেন সৈকত নাসির। এ জার্নি উইথ ইউ সিনেমাটি রোমান্টিক গল্পের, যেখানে বাপ্পিকে এক উদাসী যুবকের ভূমিকায় দেখার কথা ছিল। বাপ্পির সেই লুক দেখিয়েছেন সৈকত নাসির এবং দেখে দুঃখ প্রকাশ করেছেন, আগামীতে বাপ্পির সঙ্গে আবারও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু প্রযোজককে তিনি কেন গ্রেপ্তার হলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। বাপ্পির দুর্ভাগ্য, অভিনয়ে অপরিপক্কতার যে অভিযোগ চারিদিক থেকে তার আসছে, সেখানে হয়তো একটু ছেদ পড়তে পারত এই ছবিটি যদি কাজ সত্যি সত্যিই হতে পারত এবং শেষ হতো। বাপ্পির লুক সে কথাই বলে, যদিও লুক এবং অভিনয় এই দুটোর মাঝে বিস্তর ফারাক রয়েছে।